দেখুন, যে কারণে পাকিস্তান বাড়ালো প্রতিরক্ষা খাতের বরাদ্দ, সীমান্তে যে কোনো সময়ে ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে পারে পাকিস্তান সেনাকে, সেই আবহে বৃদ্ধি করা হলো পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বাজেট। শুক্রবার পাকিস্তানের জাতীয় আইনসভায় বার্ষিক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী ইশকদার। সেখানে পাক প্রতিরক্ষা খাতে 7% বা 50 বিলিয়ন মার্কিন ডলার বাজেট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃদ্ধির পরে বর্তমান পাকিস্তান প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ দাঁড়িয়েছে 930 বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে পাক সেনার বেতনও। জানা গিয়েছে, 3 বছর আগে জারব ই আজাদ নামক অভিযানে পাক সেনা নিরঙ্কুশ বিজয় লাভের ফলে এই বেতন বৃদ্ধি ঘটেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।